পাবনার সাতবাড়িয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় 1971 সালের 12ই মে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া, শ্যামনগর, নিশ্চিন্তপুর, কাচুরি, তারাবাড়িয়া, ফকিতপুর, সাতবাড়িয়া, নারুহাটি, সিন্দুরপুর, হরিরামপুর, ভাটপাড়া, বর্তমানে পদ্মা নদীতে বিলীন হওয়া কন্দর্পপুর এবং গোপিনপুর সহ প্রায় 15 থেকে 20টি গ্রামে অপারেশন চালিয়ে গণহত্যা চালায়, নারীদের ধর্ষণ করে, বাড়িঘর পুড়িয়ে দেয়। তারা ওই দিনের সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন, ফখরউদ্দিন, সমীর সাহা, ওয়াজেদ আলী, গোপাল শেখ, অসিত সাহা, ক্ষিতিশ সাহা, বাসুদেব বিশ্বাস, চেতনা শেখ, আব্দুল কুদ্দুস এবং সেকেন্দার আলী সহ নাম অজানা প্রায় 500-600 নারী ও পুরুষকে নৃশংসভাবে হত্যা করে এবং এদের মধ্যে প্রায় 200 জনের লাশ পার্শ্ববর্তী পদ্মা নদীতে ভাসিয়ে দেয় এবং হানাদার বাহিনী গণহত্যা করার পাশাপাশি গোটা ইউনিয়নে ব্যাপক লুটপাট, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নিসংযোগ চালায়। সাতবাড়িয়া অঞ্চল পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল। সাতবাড়িয়া অঞ্চল 66 এর 6 দফা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক পটভূমিতে সোচ্চার ছিল এবং পাবনা 2 সংসদীয় আসনের প্রয়াত সংসদ সদস্য আহমেদ তফিজউদ্দিনের বাড়ি ছিল এই ইউনিয়নে। এ সমস্ত কারণে সে সময়ে পাকিস্তানি বাহিনীর নজরে পড়েছিল এই এলাকা। বর্তমানে এই এলাকার মানুষ প্রতি বছর 12ই মে সাতবাড়িয়া গণহত্যা দিবস পালন করে আসছে। 2013 সালে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় গণহত্যা ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে সাতবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। উল্লেখ্য, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্মৃতিস্তম্ভ।